हेलो बंधुरा, प्लैंस एंड लाइफ चैने अपन सकल के स्वागत जानाई। आशा करी अपनारा सकले भलो एवं सुस्थ आछेन। बंधुगण, आज के आलोचनार ये गाछटी के भारतवर्ष और बांग्लादेशेर प्राय सकले देखेछेन, केनना रास्तार दुधारे ये गाछ बहुल परिमाणे लागानो होये थाके। ग्रीष्मकाले शुरूते अर्थात एप्रिल थेके मे मासे ये गाछेर फुलेर सौंदर्य भ्रमण पिपासु मानुष के मोहित करे। आज के आम्रा एर परिचय जानबो। एई गाछटिर नाम हलो जारुल बा जरुल गाछ, तबे इंग्रेजीते एटिके साधारणत प्राइड अफ इंडिया, क्वीन क्रैप माटल अथवा जायंट क्रैप माटल बोला हय। एटी एकटी काष्ठल प्रकृतिर बहुबर्षजीवी पर्णमोची सपुष्पक उद्भिद। जारुल बा जरुल गाछ उच्चतায় প্রায় 70 ফুট পর্যন্ত হতে পারে। এর কাণ্ড বেশ শক্ত, কাণ্ডের ত্বকের রং অনেকটা সাদা সাদা ছোপ যুক্ত। জারুলের ফুল হালকা বেগুনি রং থেকে গোলাপী রঙের হয়। এটি 6 পাপড়িযুক্ত। এটি প্রধানত জাতীয় সড়ক বা যে কোনো রাস্তার দুধারে, বাগানে বা বাড়িতে শৌখিন ফুলের গাছ হিসেবে লাগানো হয়। তবে কোনো কোনো জায়গায় এর পাতা থেকে চা তৈরি করা হয়ে থাকে। এছাড়াও ফিলিপাইনে এটি একটি অন্যতম ঔষধি বা ভেষজ গাছ। ভিয়েতনামে এর কচি পাতা শাক হিসেবে খাওয়া হয় এবং এর পূর্ণবয়স্ক পাতা থেকে রক্তে গ্লুকোজের পরিমাণ কমাতে লোকজ চিকিৎসায় ব্যবহৃত হয়। এই জারুল বা জরুল গাছের বিজ্ঞানসম্মত নাম হলো লাগেরস্ট্রোমিয়া স্পেসিওসা। জারুল গাছ আমরা সকলেই চিনি এবং সকলেই দেখেছি, কেননা এটি একদিকে যেমন বাগানের সৌন্দর্য বৃদ্ধি করে, তেমনি এটি যেমন উচ্চতায় 70 থেকে 80 ফুট পর্যন্ত হয় এবং এর কাঠের যে গুড়ি সেটি কিন্তু বিভিন্ন আসবাবপত্র তৈরিতেও কাজে লাগে। তো বন্ধুগণ, এই সপুষ্পক এই সুন্দর একটি কাষ্ঠল উদ্ভিদ যার সম্বন্ধে আজকে আমরা আলোচনা করলাম, তার প্রচলিত ইংরেজি নাম দ্য প্রাইড অফ ইন্ডিয়া এবং বিজ্ঞানসম্মত নাম আবারও বলছি লাগেরস্ট্রোমিয়া স্পেসিওসা। আমরা আমাদের এই চ্যানেলে নিয়মিত বিভিন্ন গাছের সম্বন্ধে এরকম তথ্য দিয়ে থাকি। আপনারা যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন পুশ করে অন করে রাখবেন, যাতে নতুন ভিডিও আপলোডের সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। প্ল্যান্স এন্ড লাইফ চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।